এক চালক, তাতেই হাজার হাজার হেক্টর জমিতে আলু চাষাবাদ। চীন, রাশিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশে এই যন্ত্রের ব্যবহার আগে থেকে থাকলেও বর্তমানে যশোরের ঝিকিরগাছায় আধুনিক যন্ত্রের মাধ্যমে চাষ করা হচ্ছে আলু। কৃষকরা জানান, আধুনিক এই যন্ত্রের মাধ্যমে আলু চাষ করার ফলে মানসম্মত আলু উৎপাদনের পাশাপাশি খরচ কম হচ্ছে, এতে আর্থিকভাবে লাভবান হচ্ছে তারা। কিনতে আলু লাগানো অনেক সাশ্রয়, মজুরি কম লাগে, মেশিনতে আলু তুললে আলু কাটে না, আলু খুব ভালো থাকে, আবার জমিতেও এক পাটা চাষ হয়। প্রযুক্তিটা যদি কৃষকের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তো তাহলে কৃষকরা অনেক লাভবান হয়তো। আগামীতে আধুনিক এই যন্ত্রের মাধ্যমে আলু চাষে কৃষকদের আগ্রহী করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই অঞ্চলে আলুর চাষ ধীরে ধীরে যেভাবে বাড়ছে, কৃষকদের মাঝে অবশ্যই এই যন্ত্রগুলো খুবই অনতিবিলম্বে, আমরা মনে করছি যে এগুলো ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠবে। উন্নত দেশের মতো এদেশেও কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই যন্ত্রটা যদি কৃষক ব্যবহার করে তাহলে একদিকে যেমন তার শ্রমিক সাশ্রয় হবে, অন্যদিকে খরচ সাশ্রয় হবে, এবং সে দ্রুত আলু রোপণ, দ্রুত মৌসুমে সে আলু রোপণ শেষ সম্পন্ন করতে পারবে। যশোর, বগুড়া, পঞ্চগড় এই এলাকায় কৃষকের মাঠে এই যন্ত্রগুলি যাতে জনপ্রিয় হতে পারে, এই জন্য কৃষকের মাঠে এই যন্ত্রগুলো আমরা ডেমোনস্ট্রেশন দিচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষকরা আলু চাষ করলে প্রতি হেক্টর জমিতে 8 টনেরও বেশি আলু উৎপাদন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।